লন্ডনের বাসে কেন ইসলামের বাণী লেখা থাকে? লন্ডন শহরের ঐতিহ্যবাহী লাল ডাবল ডেকার বাসের অনেকগুলোতেই আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সহ ইসলাম ধর্মের নানা বাণী ও উদ্বুদ্ধকারী বিভিন্ন কথা লেখা থাকে। কিন্তু কেন এসব কথা লেখা থাকে? ইসলাম ধর্ম প্রচারের অংশ হিসাবে ও সিরিয়ায় গৃহযুদ্ধে আক্রান্তদের সাহায্যের জন্য ব্রিটেনের বিখ্যাত ও বড়সড় কিছু মুসলিম দাতব্য প্রতিষ্ঠান লন্ডনের বাসে বিজ্ঞাপন হিসাবে এসব বাণী প্রচারের ব্যবস্থা করে থাকে। এর মাধ্যমে তারা অসহায় ও দরিদ্রদের সেবা প্রদান এবং জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রচেষ্টার অংশ হিসেবেই করে থাকে বলে জানা যায়। প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপকরা বাসে এসব বাণী প্রচারের ব্যবস্থা করেছেন তারা জানান, তারা বিশ্বাস করেন এগুলোর মাধ্যমে লন্ডন সহ ব্রিটেনের বড় বড় পাঁচটি শহরে ইসলাম ফোবিয়া মোকাবেলায় ও নেতিবাচক পরিবেশ পরিবর্তনে দারুণ উপলক্ষ তৈরি হবে। বাসগুলোতে সাধারণত ক্যালিগ্রাফি করে কোরআনের আয়াতের অর্থ, হাদিসের উদ্ধৃতি ও ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন কিছু লেখা থাকে। সেসবের মধ্যে কয়েকটি হল প্রফেট মুহাম্মদ, দ্য লাইট অফ লাইফ, টিচার অফ ট্রুথ, এ ব্লেসিং ফর দ্য বিলিভার্স, এছাড়া ফর দ্য লাভ অফ আল্লাহ এবং ও ম্যানকাইন্ড, সেপারেট পিস অ্যান্ড ফিট পিপল লেখা দেখা যায়। এ ধরনের চমৎকার আয়োজনের মাধ্যমে ব্রিটিশ মুসলিমদের পাশাপাশি স্থানীয়রা শরণার্থী ও দরিদ্রদের প্রতি সহযোগিতা প্রবণ হবে বলে প্রচারকারী দাতব্য সংস্থাগুলোর ব্যবস্থাপকরা আশা করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শহরটির নির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খান লন্ডনে বিজ্ঞাপনদাতাদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করে এ ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এ কারণে তাকে অহেতুক অভিযুক্ত করা হয়েছিল। ব্রিটেনের ট্রান্সপোর্ট ফর লন্ডন শহরের বাসগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপন, স্লোগান ও বক্তব্য প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ইসলাম ধর্মীয় এসব বিজ্ঞাপন প্রকাশে টিএফএল কর্তৃপক্ষ বাধা দেয় না।